অনেক দিন আপনাদের গল্প শোনানো হয়নি তাই ভাবলাম আজ একটি ছোট গল্প বলি এটি একটি রূপকথার গল্প মেঘপরীদের গল্প অনেক অনেক দিন আগেকার কথা একটি গ্রামে একজন মুচি বাস করতো সে ছিল অল্প বয়সেই কিন্তু সে মুচি বলে তার সাথে কেউ কথা বলতো না তার মুখ দেখে কেউ কোনো শুভ কাজে যেত না একদিন এক ভদ্রলোক তার কাজে যাচ্ছে তো সেই সময় মুচির সাথে দেখা এবং বলে কি গো হরি কাকা কেমন আছো ভালো আছো কোথায় যাচ্ছ দূর যা 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 তুই সামনে থেকে যা একটা শুভ কাজে যাচ্ছি আর মুচির সাথে দেখা মুচির মুখের দিকে দেখা সে তখন হাটে যাচ্ছিল হাটে গিয়ে সকলে জুতো সেলাই করে দেয় এই মনের দুঃখ নিয়ে সে চলে এলো বাড়িতে বাড়িতে এসে মন খারাপ করে বসে রইল তারপর সে প্রতিদিন হাটে যেত আর বাড়ি ফিরে আসতো এরকমই একদিন হাটে যাবে বলে সে বেরোচ্ছে সেই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে যেন মেঘ ভাঙা বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং তার ঘরের চাল দিয়ে জল পড়ছে পরে ঘর ভেসে যাচ্ছে এদিকে হাটে না গেলে সে কিছু খেতেও পাবে না ঘরে বসে বসে ভাবছে কি করা যায় এই ভাবতে ভাবতে সে ঘর ছেড়ে বেরিয়েই পড়ল জঙ্গলের উদ্দেশ্যে যে যদি জঙ্গলে গিয়ে কিছু ফলমূল পাওয়া যায় তাই সে খেয়ে দিন কাটাবে তো এদিকে সেই জঙ্গলের মধ্যে ছিল একটা বিরাট দিঘি আর সেই দিঘিতে মেঘপরীরা জলকেলি করতে আসত তারাও সেই দিন এসেছে এবং জল খেলা করছে জল ঘাটছে জলে স্নান করছে আর সেই সময় বৃষ্টিও হচ্ছে তাদের আনন্দের আর শেষ নেই তারা ভাবছে এইভাবে যদি সারা দিন বৃষ্টি হতো আর এই বৃষ্টির মধ্যে আমরা ভিজতাম আমাদের খুব ভালো লাগতো এই বলতে বলতে তাদের মনে পড়ল তাদের জুতোর কথা কারণ সেই জুতো না থাকলে যদি জাদু জুতো না থাকে তারা তো আর মেঘের দেশে ফিরে যেতে পারবে না এদিকে মুচিও চারিদিক ঘুরতে ঘুরতে সেই দিঘির পাড়ে এসে উপস্থিত হয়েছে এবং তা তো সারাদিন কিছু খাবার জোটেনি সে ভাবল এই দিঘির জল খেয়েই তার পেটটা ভরানো যায় কিন্তু যেই দিঘিতে নামতে যাবে দেখে যে মেঘপরিদের দেখতে পেয়েছে বলে উমা এরা আবার কারা বলে যেই চলে যাবে তখন বলল শোনো শোনো ভাই তুমি কি আমাদের একজন মুচির সন্ধান দিতে পারো যে আমাদের এই জুতোটা ঠিক করে দেবে এই জুতো না ঠিক হলে তো আমরা আমাদের দেশে ফিরে যেতে পারবো না তখন বলল কি আর বলবো আমি তো নিজেই মুচি আমি তো জুতো সেলাই করে দিতে পারি তখন তো পরিদের আনন্দ আর ধরে না বললো ঠিক আছে তাহলে তুমি ভালো করে আমাদের জুতোটা সেলাই করে দাও যাতে আমরা আমাদের দেশে ফিরে যেতে পারি তখন মুচি সেই জুতো সেলাই করে দিল সুন্দর করে আর সেই জুতো পরে ওরা ওদের মেঘের দেশে ফিরে গেল। কিন্তু তারপর প্রতিদিন তারা সেই মেঘপরীরা জলে আসতো দেহিতে আসত স্নান করতো খেলা করতো আর মুচির সাথে দেখা করতো মুচির সাথে কথা বলতে বলতে তাদের খুব ভালো লেগে গেল মুচিকে একদিন কি হয়েছে সবাই না এসে মেঘেদের যে রাজকন্যা সে এসে একাই এসেছে স্নান করতে আর মুচির সাথে কথা বলতে বলছে তোমার সাথে কি জানি আমার একদিন দেখা না করলে ভালো লাগে না আমাকে প্রতিদিন দেখা করতেই হবে হবে তোমার সাথে কিন্তু তুমি যদি মেঘেদের রাজ্যে যেতে পারো তবেই তোমার সাথে আমার বাবা বিয়ে দেবে না হলে কিন্তু তোমার সাথে আমার বাবা বিয়ে দেবে না তাহলে আর তোমার সাথে দেখাও হবে না বলল মুচি বলল কিন্তু আমি কি করে তোমাদের ওখানে যাব। আমি তো আর উঠতে জানি না আমার রানাও নেই আমার মেয়ে জাদু জুতোও নেই কিন্তু মেঘ রাজকুমারী বলল তোমাকে তো একটা উপায় বার করতেই হবে মেঘেদের রাজ্যে যাওয়ার জন্য তখন বলল আমি তো মূর্খ আমি আর কি বুদ্ধি বার করব এই ভাবতে ভাবতে তার সেই সুতোর কথা মনে পড়ে গেল যেটা দিয়ে জুতো সেলাই করেছিল এবং এই সুতোটা দিয়েছিল মেঘপরীরা এবং এই সুতো একমাত্র যে সেলাই করে সেই কাটতে পারে অন্য কেউ কাটতে পারে না তখন মুচির মনে পড়ে গেল সুতোর কথা এবং বললো এই সুতোটা যদি আমি তোমার জুতোর সাথে ভালোভাবে বেঁধে দিই তাহলে এই সুতো ধরেই তো আমি তোমার সাথে তোমাদের দেশে চলে যেতে পারি তখন বললো মেঘ রাজকুমারী বলে হ্যাঁ এটা তো খুব ভালো কথা বলে মুচি সেই জুতোর সাথে সুতোটাকে ভালোভাবে বেঁধে দিল এবং সুতো ধরে রাজকুমারীর সাথে উঠতে 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 তাদের রাজসভায় গিয়ে পৌঁছাতে লাগলো এদিকে তো মেঘদের রাজা রাজকুমারী দেখা না পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে এই পাশ করছে চারিদিকে হাঁট হেঁটে বেড়াচ্ছে আর চিন্তা করছে ছটফট করছে যে রাজকুমারী কেন এখনও ফিরল না কোথায় গেল আমাকে না বলে কোথায় যায় যে আমার চিন্তার শেষ নেই তখন দেখে যে হঠাৎ একটি ছেলেকে নিয়ে মেঘ রাজকুমারী রাজসভায় উপস্থিত হয়েছে হয়ে বললো বাবা আমি এই ছেলেটিকে এই পৃথিবীর এই ছেলেটিকে বিয়ে করতে চাই একেই আমার ভালো লাগে কিন্তু মেঘ রাজা বললো যে তা কি করে হয় তুমি হচ্ছে মেঘেদের রাজকুমারী আর এ হচ্ছে মর্তের একজন ছেলে একে কি করে তোমার সাথে বিয়ে দিই তখন রাজকুমারী বলল বাবা তুমি তো বলেছিলে আর মুছিও বলল আপনি তো বলেছিলেন যে যে পৃথিবীর যে ছেলেটি এখানে এসে পৌঁছতে পারবে যদি নিজে থেকে আসতে পারে নিজের বুদ্ধিতে তাহলে তার সাথেই আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন রাজকুমারীও বললো হ্যাঁ বাবা তুমি তো এ কথাই বলেছিলে তাহলে কেন এখন বিয়ে দিতে চাইছ না এই ছেলেটির সাথে আমার তখন মেঘেদের রাজা বলল সত্যিই তো এই কথাটা যদি আমি না মানি তাহলে আমারই তো কথার খেলাফ হয়ে যাবে ঠিক আছে চলো তোমার সাথে এই ছেলেটিরই বিয়ে দিয়ে দিই কারণ আমি তো রাজা আমার কথার খেলাপ করা তো চলে না এই বলে খুব ধুমধাম করে বাজি বাজনা করে মেঘ রাজকুমারীর সাথে মুচির বিয়ে দিয়ে বিয়ে হয়ে গেল আর মুচিও সেখানে রাজকুমারীকে নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে ঘর সংসার করতে লাগলো তাহলে গল্পটি এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে কাউকে ছোট করুন